পালিয়ে বেড়াচ্ছেন সিলেটের লেডি বাইকার রিয়া রায়। একই মামলায় তার প্রেমিক আরমান স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আরমান ও রিয়ার অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে একে অন্যকে মিথ্যা প্রেমের সম্পর্কে ফাঁসিয়েছেন। সিলেট থেকে হুসাইন আহমেদ সুজাদের তথ্যছবিতে জানাচ্ছেন অবি ইসলাম। রিয়া রায় সিলেটের আলোচিত প্রথম লেডি বাইকার। মাথায় হেলমেট, চোখে রঙিন চশমা পরে বিলাসবহুল মোটর বাইক নিয়ে সিলেট নগরীর অলিগলিতে দেখা মিলত রিয়ার। বিভিন্ন হেলমেট পার্টস কোম্পানি সহ বিলাসবহুল মোটর বাইক কোম্পানি ইয়ামাহার বিজ্ঞাপনেও রিয়াকে দেখা গেছে। খুব অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পান ব্যাপক পরিচিতি। অন্যদিকে আরমান স্বামী সিলেট নগরীর মীরাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ বলছে 7 নভেম্বর সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদক সহ গ্রেফতার হন আরমান। আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি, হ্যাঁ, পাচ্ছি না বলে এখনো গ্রেফতার করতে পারতেছি না। আমাদের আরো উইং কাজ করতেছে এই বিষয়ে। এদিকে আরমান স্বামীর পরিবার বলছে রিয়ার সঙ্গে সম্পর্কে জড়াতে অস্বীকার করায় আরমানকে ফাঁসানো হয়েছে। মেয়েটা যখন গেছে না কয়েকদিন, খুব বেশ ভিড়াভিড়ি করে, মানে জ্বর করে যে তাহলে দেখা করবো লাগে, দেখা করবো লাগে। শেষটা একদিন হয়েছে যখন তুমি দেখা করো না দুদিন, তো আমি সিঙ্গুল হাবারে তোমার বাড়ি দিয়ে উঠে যাই। বিয়ার প্রস্তাব মনে হয় দিছে আর কি, তো সেহেতু আর দিনেই করছে। ওখান শুনিয়া এখন দেখছে যে আমি তো যাই না দুদিন বাড়িতে, যাই আব্বা মা বাজো করবা, আর হো হনও গিয়া তাই গিয়া তো গেছে দেখা করছে, আর হনও গিয়া হই লইয়া গেছে গিয়ে। সম্পর্কটাও তো উকিল আনছিল, জানতাম না, এমনি সামান্য শুনছিলাম যে ঘুরে ঘুরছে আখতা সাখতা ঘুরে, ওখানো লাগে আমরা তারে শাসন করছি যে হিন্দু মেল সাথে গুরস্কৃতার লাগে। অন্যদিকে রিয়ার মা বাবা ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি না হলেও তাদের অভিযোগ আরমান রিয়াকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন সন্তানদের নৈতিক শিক্ষা না থাকা আর পিতামাতার অসচেতনতার কারণে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তরুণ তরুণীরা। স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু নীতি নৈতিকতা শিক্ষা কিন্তু নেই। এখন আমরা আছি শুধু GPA 5 কীভাবে হবে, কীভাবে ক্লাস কমপ্লিট করা হবে, কীভাবে সময় মতো সিলেবাস হবে শেষ হবে, এগুলোর উপর কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম সব সময় দেখা যেত অর্ধেকটা সময় স্যাররা নীতি নৈতিকতা শেখাতেন, এটা কিন্তু এখন শেখানো হচ্ছে না, যার জন্য এটাও একটা কারণ। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ অবস্থা হতে পারে সিলেটে, এমনই অভিমত বিশ্লেষকদের। অভি ইসলাম, টিভি।